ট্রেন দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় 7 দিন। লাশের পাহাড়ে 14 নম্বর দেহটিকে নিজের ছেলের দেহ বলে শনাক্ত করেছিলেন হতভাগ্য শিবকান্ত রায়। কিন্তু ট্রেন দুর্ঘটনায় নিহত নিজের ছেলের মৃতদেহ চিহ্নিত করার পরও বাড়ি ফিরিয়ে আনতে পারছেন না শিবকান্তবাবু। ট্রেন দুর্ঘটনায় নিহত দিনহাটা 1 নম্বর ব্লকের বিপুল রায় শিবার মৃতদেহ নিয়ে শুরু হয়েছে টানা পড়েন। ছেলের দেহ নিয়ে আদতেও শিবকান্তবাবু বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়েই চরম উৎকণ্ঠায় রয়েছে দিনহাটা 1 নম্বর ব্লকের রায় পরিবার। গত শুক্রবার ট্রেন দুর্ঘটনার পর বিপুলের পরিবারের উৎকণ্ঠা ছিলই, তাই ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ছেলের সন্ধানে কর্মস্থল অরুণাচল প্রদেশ থেকে দিনহাটার বাসিন্দা শিবকান্ত রায় তড়িঘড়ি ছুটে যান উড়িষ্যার বালেশ্বরে। সেখানে ট্রেন দুর্ঘটনার নিহত যাত্রীদের ছবি দেখে 14 নম্বর দেহটিকে নিজের ছেলের দেহ বলে শনাক্ত করেন এবং সেই নিহত যুবকের ছবি শিবকান্তবাবু নিজের স্ত্রী লক্ষ্মী রায়কে পাঠায় শনাক্তকরণের জন্য। শিবার ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন শিবকান্তবাবু স্ত্রী। তারপরেই সেই মৃতদেহ নিজের হেফাজতে নিয়ে দিনহাটায় ফিরবেন বলে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন শিবকান্তবাবু। শিবকান্তবাবু বলেন, নিজের ছেলেকে খোঁজার জন্য কয়েকদিন ধরে এলাকার সমস্ত হাসপাতাল নার্সিংহোমে চষে ফেলেছি। অবশেষে 14 নম্বর দেহটি আমার ছেলের বলে আমি শনাক্ত করি। সেই সময় বিহারের একটি পরিবার আমার ছেলের দেহটি ওনাদের বলে দাবি করে এবং একটি আধার কার্ড দেখিয়ে ওনারা আমার ছেলের দেহ নিয়ে চলে যায়। এই পরিস্থিতিতে কী করবেন ভেবে পাচ্ছেন না হতভাগ্য শিবকান্ত রায়। একদিকে ট্রেন দুর্ঘটনায় জীবিত নেই নিজের সন্তান, অন্যদিকে সন্তানের মৃতদেহ শনাক্ত করার পরেও এইরকম একটা সংকটের মধ্যে পড়ে উদ্ভ্রান্ত অবস্থায় শিবকান্ত রায়। শিবকান্ত রায় বলেন, আমার ছেলের দেহ শনাক্ত করার পরেও কিভাবে বিহারের পরিবার আমার ছেলের দেহ নিয়ে চলে গেল। আমি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছি রেলের আধিকারিকদের কাছে। আমার শিবার বয়স 26 আর বিহারের যে পরিবার এসে শিবার দেহ নিয়ে গেল সেই ব্যক্তির বয়স 46। এখন আমি কি করব ভেবে কুল কিনারা পাচ্ছি না। শিবকান্ত রায় বলেন, আমার ছেলের দেহ বিহারের পরিবার নিয়ে যাওয়ার পর আমি রেলকে এই ঘটনার প্রতিবাদ জানালে রেল আমার ডিএনএ পরীক্ষার জন্য আমার দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছে। কিন্তু আমার ডিএনএ পরীক্ষা করে লাভ কি, আমার ছেলের দেহ যে ওরা নিয়ে চলে গেছে। একে রেল দুর্ঘটনায় ছেলের অকাল মৃত্যু, অন্যদিকে লাশের পাহাড় থেকে মৃত সন্তানের দেহ শনাক্ত করার পরেও মিলছে না ছেলের দেহ। লাশের ভিড়ে মুষড়ে পড়েছেন শিবকান্ত রায়। অন্যদিকে দিনহাটা 1 নম্বর ব্লকের আমবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়িতে গত 7 দিন ধরেই পুত্র শোকে অঝরে কেঁদে চলেছেন শিবার মা লক্ষ্মী রায়। শিবার মা লক্ষ্মী রায় বলেন, প্রথম দিন অন্য একজন ছবি দেখেছিলাম, বলেছিলাম ওই ছবি আমার শিবার না। পরে আরেকটি ছবি দেখে আমি আমার ছেলের দেহ শনাক্ত করি। শিবার কপালে জন্ডিসের একটি কালো দাগ আছে, বিপুলের হাতে লেখা শিবা দাগটিও রয়েছে। আমার স্বামী আমার দেওর গৌরাঙ্গ রায়ের মোবাইলে ওই ছবি পাঠায়, আমি সেই ছবি দেখে আমার শিবাকে চিনতে পারি। এখন শুনছি অন্য একটি পরিবার আমার ছেলের দেহ নিয়ে চলে গেছে, এখন আমরা কী করব, কোথায় যাব। প্রসঙ্গত গত শুক্রবার যশবন্তপুর হামসাফর এক্সপ্রেস ট্রেনে করে হাওড়া হয়ে দিনহাটায় ফিরছিল বিপুল রায় শিবা। এরপরেই বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ হয়ে যায় বিপুল। কি দেখলেন মানে প্রথম দিন? প্রথম দিন আমি তো আমার ছেলেকে চিনতেই পাইনি। ফটোটা কেমন জানি গোলা গোলা ছিল। তারপরে এখন অন্য মোবাইলে দেখি না, এই আমার ছেলে, কপালে চিহ্নটাও ছিল। তারপরে ওর বাবা এখন অনেক ইয়ে করতেছে, ওর বাবা এখন কোনো ইয়ে খবর পায় না। ওখানে এখন গেছে কে কে? ভরত রায়। আচ্ছা, কয়জন গেছিল ওখানে? ওখানে বর্তমান 3 জন গেছিল, তার মধ্যে আর একজন কালকে আর কি চলে যাচ্ছে নাকি গাড়িতে চলছে। আপনি কার মোবাইলে দেখলেন যে শিবার ছবি? ওটা দেখি ছবিটা, দেওরের মোবাইল ছিল, বাড়িতে গেছে, গৌরাঙ্গের মোবাইল। কি বললো ভরত দা এবং বা শিবানন্দ দা কি বললো? যে বাবা দাদা তো বলছি বলে শিবা এখন আছে কোথায়? শিবার ইয়ে মানে এখন শিবের বদি বলে এখন ইসের মধ্যে আরে সাথে কি শিবার বাবা আছে? না, ওর বাবা ওখানে আছে, বিলাত নিছে, তা ডিএম বলে পরীক্ষা করবে নাকি ডিএনএ। হ্যাঁ, ডিএনএ পরীক্ষা করবে। ও শিবার বাবার ব্লাড নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন কি মানে শিবার যেটা দেহ আপনি
মানে শনাক্ত করেছেন ওটা এখন বিহারে আছে। হ্যাঁ ওটা বিহারে আছে। আচ্ছা শিবার এমনি ভালো নাম তো বিপ্লব না? হ্যাঁ বিপুল রায়। বিপুল রায়। হ্যাঁ এমনি ওই আর কি ইসে করে হাতের মধ্যে লিখে রাখছিল শিবা। আচ্ছা ওই লেখাটা দেখেছেন? হ্যাঁ লেখাও আছে। তারপর কপালে যে জন্ডিসের ফোঁটা দেওয়া আছে সেটাও আছে। প্রথম দিন আমি চিনতেই পাইনি আমার ছেলেকে। তারপরে কবে দেখলেন ছবিটা আপনি কাকিমা? এই তিন চার দিন। কে দেখালো? আমার দেওর দেখাইছে। কয় বৌদি এই শিবে। দেওরের নাম কি? গৌরঙ্গ রায়। ও গেছিল ওখানে? না বাড়িতে মোবাইলেই দেখছে। বাড়িতে মোবাইলে গৌরাঙ্গদের মোবাইলে ছবি আসছিল। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। স্মার্ট হাওয়াই চপ্পল, একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি। এখানে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে, আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল। যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে।